নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আই এস এর কলকাতা ডার্বি অর্থাৎ এটিকে কে মোহনবাগান বনাম এসসি ইস্ট ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে তো এই ম্যাচে আমরা ম্যাচ প্রিভিউ করবো দুটো দলের মধ্যে কারা কোন জায়গায় আছে কারা এগিয়ে আছে কীরকম ফাইট হতে পারে বা কীরকম দল নিয়ে দুটো টিম নামতে পারে মেন প্লেয়ার কারা হতে পারে তো সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো বাট ভিডিওটা শুরু রাখে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে যাব বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই কিন্তু নিজের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের আইকনটিকে অন করে দেবে তো এটা করা একদমই ফ্রি আর সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেবো সেই ভিডিওটা কিন্তু তোমরা সবার আগে দেখতে পাবে তো যদি মেন টপিক আসে যায় কালকে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু এটিকে মোহনবাগান বাগান বনাম এসসি ইস্টবেঙ্গল আইএসএল এসএলএর সেকেন্ড ডার্বিটা হতে চলেছে প্রথম টার্বিটা কিন্তু এটিকে মোহন বাগান তিন শূন্য গোলে জিতে গিয়েছিল তো এটা সেকেন্ড ডার্বি এবং এই টার্বি যদি কোনো ফেভারিট বলতে বলা হয় তো সেটা কিন্তু অবশ্যই এটিকে মোহন বাগান তো এটিকে মোহন বাগান কিন্তু ধারে ভাড়ে বা কারেন্ট ফর্মের বিচারে প্লেয়াররা যেরকম খেলছে সেই অনুযায়ী কিন্তু এসসি ইস্টবেঙ্গলের থেকে বেশ কিছুটা এগিয়ে আছে এটা বলাই যায় বাট ডারবি কিন্তু এমন একটা ম্যাচ যেখানে কিন্তু কোনো টিমকেই আগে থেকে এগিয়ে রাখা যায় না তো ফেভারিটের কথা বললে সেটা অবশ্যই এটিকে মোহনবাগান বাট আমার মনে হয় আসল লড়াইটা কিন্তু ম্যাচের মধ্যে হবে এবং সেখানে কিন্তু যে কোনো টিম জিততে পারে তো এসসি ইস্টবেঙ্গলের কথা বললে লাস্ট ম্যাচটা হায়দ্রাবাদের কাছে চার শূন্য গোলে হেরেছে তারপর অনেক জায়গা থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে টিমটা ডারবিতে কী করতে পারে বাট আমার মনে হয় যে এস সি ইস্টবেঙ্গল কিন্তু অনেক ফ্রিলি ম্যাচটা খেলতে নামতে পারবে কারণ এসসি ইস্টবেঙ্গল টিমটা কিন্তু একদম দেওয়ালে পিঠ থেকে গেছে তো তাদের কাছে কিন্তু হারানোর মধ্যে কিছুই নেই তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেক ফ্রিলি ফুটবলটা খেলতে পারবে আর যেহেতু সব আর কি সব জায়গা থেকেই এটিকে মোহন বাগানকে ফেভারিট ধরা হচ্ছে তাদের এগিয়ে রাখা হচ্ছে তো চাপ কিন্তু এটি কে মোহন বাগানের উপর কিছুটা হলেও বেশি থাকবে আর তার সাথে এটি কে মোহন বাগানের ওপর চাপ বেশি থাকার আরেকটা কারণ হচ্ছে যে লিগ টেবিলের বিচারে কিন্তু এই ম্যাচটার গুরুত্ব তো এটিকে মোহন বাগানের কাছে অনেক বেশি কারণ পয়েন্টস টেবলে যে জায়গাটায় হায়দ্রাবাদ এফসি কেরালা ব্লাস্টার্স এফসি বা জামশেদপুররা যে জায়গাটায় আছে তো পয়েন্টসে তাদের কাছাকাছি থাকতে হলে কিন্তু এটিকে মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে নয়তো কিন্তু এই টিমগুলো অনেকটা এগিয়ে যেতে পারে তো সেখানে কিন্তু পরবর্তীকালে চাপ আরও বেড়ে যেতে পারে তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু পয়েন্টসের বিচারও এটিকে মোহনবাগানের কাছে এই ম্যাচটার গুরুত্ব অনেক তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু একটা ভালো ডার্বি ম্যাচ আমরা দেখতে চলেছি কারণ দুটো দলে কিন্তু জেতার জন্য ছাপাবে এসসি ইস্টবেঙ্গল তাদের গৌরবের জন্য খেলবে উল্টো দিকে এটিকে বাগানের কথা বললে তারা তো তাদের প্রাইডের জন্য খেলবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু পয়েন্টস টেবিলও ভালো জায়গায় থাকার জন্য খেলবে আর তারাও চাইবে যে ডার্বিতে তাদের যে জয়ের রেকর্ডটা আছে আইএসএলে সেটাকে বজায় রাখতে তো সব মিলিয়ে কিন্তু একটা হাড্ডাডি ম্যাচ আমরা হয়তো কালকে দেখতে চলেছি তো যদি এবার ম্যাচের আগে বলো যে এগিয়ে খারাপ তো সেটা অবশ্যই এটিকে মোহনবাগান বাট ম্যাচটাই কিন্তু যথেষ্ট ফাইট হবে বলেই আমার পার্সোনালি মনে হয় আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ম্যাচে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে দুজন নতুন বিদেশি প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি একজন হচ্ছেন ফ্রান্স আর আরেকজন হচ্ছেন আর মার্শেলো তো মার্সেলো ডিভেইরো আগের দিন নাভলেও তাকে খুব বেশি আমরা খেলতে দেখিনি তো সেক্ষেত্রে এই দুজনে কিন্তু এটিকে মোহনবাগানের কাছে আননোন প্লেয়ার তো এই দুজনকে নাবিয়ে দিয়ে কিন্তু একটা গ্যাম্বেল আর কি মারিও ডিভেরা খেলতে পারেন যেটা কিন্তু একটা সমস্যা সৃষ্টি করতে পারে ইটিকে মোহনবাগানের জন্য কারণ এই দুজন প্লেয়ার কেমন খেলে সেটা কিন্তু খুব বেশি ইটিকেমোহনবাগানের প্লেয়াররা বা কোচিং স্টাফেরা জানে না তবে আদৌ ফ্রান্স ছোটা শুরু থেকে শুরু করবে কিনা সেটা একটা প্রশ্ন থাকছে যেহেতু তার একদমই প্রথম ম্যাচ সেক্ষেত্রে হয়তো ফার্স্ট থেকে তাকে নাও নামাতে পারে এটিকে মোহনবাগানের কথা বললে এটিকে মোহনবাগানের টিম কিন্তু খুবই কঠোর পরিশ্রম করছে প্রচুর প্র্যাকটিস করছে তার কারণ অনেক দিনই কিন্তু টিমটা কোয়ারেন্টাইনের মধ্যে বন্দী ছিল তারপর তা খুব তাড়াতাড়ি তাদেরকে উড়িষ্যা ম্যাচটা খেলতে হয়েছিলো এবং সেই ম্যাচটাতেও কিন্তু জয় আসেনি তো তারপর কিন্তু টিমটা আরও বেশি অনুশীলন করছে প্র্যাকটিস থেকে ছুটিও তারা নেয়নি যাতে তারা ডারবির আগে পুরোপুরি আর কি ফিজিক্যালি ফিট হয়ে যেতে পারে তো সেখানে এটিকে বাগানের টিমও কিন্তু প্রচুর অনুশীলন করছে এবং টিমটার স্ট্রেংথও কিন্তু আরও বাড়বে তার কারণ হচ্ছে সন্দেশ ঝিঙ্গেন কিন্তু টিমের সঙ্গে রীতিমতো প্র্যাকটিস করছে এবং হয়তো ডারবিতে তিনি শুরু থেকেই মাঠে নামতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হুগো বুমোসও সাসপেনশন কাটিয়ে ফিরছে কৃষ্ণার চোট নিয়ে চিন্তা থাকলো খুব একটা গুরুতর চোট কিন্তু রয়কৃষ্ণার লাগেনি হালকা চোট লেগেছিল যে কারণে তাকে আগের দিন তুলে নেওয়া হয় এবং রয়কৃষ্ণারও খেলা নিয়ে কোনো সমস্যা নেই তো এখানেই কিন্তু এটিকে বাগানের কোচ জুয়ান ফেরান্দোর কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে তিনি রয় কৃষ্ণাকে খেলাবেন নাকি ডেভিড উইলিয়ামসকে খেলাবেন কারণ বাকি তিনজন বিদেশির কথা বললে ডিফেন্স সামলানোর জন্য তিরিকে লাগবে মিডফিল্ডটা কন্ট্রোল করার জন্য ম্যাকিউকে খেলাতে হবে এবং হুগো বুমোস হয়তো স্টার্ট থেকে খেলবেন তো সেখানে স্ট্রাইকার হিসেবে কে স্টার্ট করবে রয় কৃষ্ণা যার আর কি এসসি সি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেকর্ড খুবই ভালো তিনখানা ডার্বি খেলেছেন তিনটেতেই তিনি গোল করেছেন নাকি ডেভিড উইলিয়ামস যে লাস্ট দুটো ম্যাচে শুরু করেছিল এবং খুবই ভালো পারফরম্যান্স দিয়েছে তো এটা নিয়ে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ত চিন্তায় থাকবেন যে তিনি কাকে দিয়ে স্টার্ট করাবেন রয় কৃষ্ণা নাকি ডেভিড উইলিয়ামস তো এটা একটা সমস্যা থাকছে বাট এটা কিন্তু একটা ভালো সমস্যা যে মানে টিমের কাছে অপশান আছে তো এটা একটা ভালো দিক টিমের মধ্যে আর আরেকটা এটিকে মোহনবাগানের স্ট্রেংথ হচ্ছে দুজন উইঙ্গার কিন্তু খুবই ভালো ফর্মে আছে মানভীর সিং গোল না করলেও কিন্তু ভালো ফর্মে আছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু লিস্টন কোলাসে দুর্দান্ত ফুটবল খেলছে তো এই দুজন কিন্তু এটিকে মোহনবাগানের অন্যতম একটা শক্তি তবে এটিকে মোহনবাগানের প্রবলেমটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড নিয়ে তো সেখানে কাল ম্যাচুক ভালো খেললো তার পাশ আর কি পাশে কিন্তু দীপক তাঙ্গড়ির পারফরমেন্স এখনও আপ টু দাম হয়নি তো যদি দুটো দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে মানে পোটেন্সিয়াল লাইন আপ সেটা নিয়ে কথা বলা যায় তো ডিটেলে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম মানে দুটো ভিডিও দিয়ে দিয়েছিলাম একটা এটিকে মোহনবাগানের একটা এসসি ইস্ট বেঙ্গল নিয়ে যে তারা কীরকম লাইনে নিয়ে ডাটবিতে নামতে পারে বাট এই ভিডিওতেও আমি সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি তো যদি এটিকে মোহনবাগানের কথা বলা যায় তো এটিকে মোহনবাগানের গোলে অমরিন্দর সিং স্টার্ট করবে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনের দল খেলবে তো সেখানে যদি সন্দেশ ঝিংগেন স্টার্ট করে তো ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গেনের সঙ্গে তিরি এস এ সেন্টার ব্যাক খেলবে লেফট ব্যাক সুভাশিস বোস খেলবে আর রাইট ব্যাক প্রীতম কোটাল খেলবে আর যদি সন্দেশ স্টার্ট না করে সেক্ষেত্রে প্রীতম আর কি সেন্টার ব্যাক খেলবে আর রাইট ব্যাকে আশুদোষ মেহেতা খেলবে সেন্ট্রাল মিডফিল্ডে দীপক তাঙ্গড়ির সঙ্গে কাল নাকিউক খেলবেন লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন ক্রয়সো রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং এবং নাম্বার টেন হিসেবে হুগো বুমো স্টার্ট করবে আর হয়তো অ্যাজ এ স্ট্রাইকার উইলিয়ামসকে দিয়ে স্টার্ট করাতে পারে পরের দিকে রয় কৃষ্ণাকে নিয়ে আসতে পারে তো এরকম লাইন আপনি কিন্তু এটিকেমোহন বাগান নামতে পারে এসসি সি ইস্টবেঙ্গলের কথা বললে এসসি সি বেঙ্গলের গোলে স্টার্ট করবেন অরিন্দম ভট্টাচার্য চারজন ডিফেন্ডারের কথা বললে সেখানে লেফটব্যাক হিসেবে স্টার্ট করবেন হীরা মণ্ডল রাইট ব্যাক অমরজিৎ সিং খেলতে পারে অথবা অঙ্কিত মুখার্জি খেলতে পারে আর দুজন সেন্টার ব্যাক হতে পারেন ফ্রানজো পারচে এবং তার সঙ্গে কিন্তু আদিল খান মিডফিল্ডারদের কথা বললে সেখানে কিন্তু সৌরভ দাস ড্যারেন সিডোয়েল এবং তার সঙ্গে মোহাম্মদ রফিক স্টার্ট করতে পারেন আর যদি ফ্রান্স সোটাইতে খেলা না হয় সেক্ষেত্রে কিন্তু ওই ড্যারেন সিডোয়েলের জায়গাটাই স্টার্ট করতে পারে আর আপফ্রন্টের কথা বললে হয়তো অ্যাজ এ স্ট্রাইকার মার্সেলো রিবেেরও এই ম্যাচে প্রথম থেকে খেলতে পারে বাঁ দিক দিয়ে অ্যান্টনিও পেরোসেভিচ স্টার্ট করতে পারে আর ডান দিক দিয়ে কিন্তু নাওরেম মহেশ সিং স্টার্ট করতে পারে তো এরকমই কিন্তু একটা লাইন আপনি এসসি বেঙ্গল নামতে পারে এবার যদি এই ম্যাচের মেন কি প্লেয়ার কারা হতে পারে সেই নিয়ে কথা বলা যায় তো সেক্ষেত্রে কিন্তু এটিকে মোহন বাগানের জন্য হুগো বুমোসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তার সঙ্গে স্ট্রাইকার হিসেবে কৃষ্ণা বা উইলিয়ামস যেই খেলুক তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে লিস্টন কলার সময় রণবীর সিং ম্যাথিউ বা তার সঙ্গে তিরি এরাও কিন্তু মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে এস ইস্টবেঙ্গলের কথা বললে এই ম্যাচটা কিন্তু অরিন্দম ভট্টাচার্যের কাছে একটা নিজেকে প্রমাণ করার ম্যাচ কারণ এই মরসুমটা এখনও পর্যন্ত অরিন্দমের খুব একটা ভালো যায়নি ফার্স্ট বিতেও তিনি বেশ কিছু ভুল করেছিলেন এবং এটিকে মোহনবাগান তার পুরনো টিম তো তিনি একটা নিজেকে এক্সট্রা মোটিভেশন নিয়ে নামতে পারেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আদিল খান ফ্রান্সো পারছে বা ফ্রন্টে অ্যান্টোনিও পেরোসিবিজ মার্সেলো রিবেইরো এরা কিন্তু মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে হীরা মণ্ডল বা মোহাম্মদ রফিকের মতো প্লেয়াররাও কিন্তু খুবই ভালো খেলছে নাওরেম মহেশ সিংও গোল করেছে তো এদের দিকেই কিন্তু আমাদের মেনলি নজর থাকবে তো আই থিঙ্ক একটা ভালো ম্যাচ আমরা দেখতে চলেছি ডারবিতে আর ওভারঅল বললে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স এই ম্যাচটাই কেমন খেলে সেটা দেখতে হবে তার কারণ লিস্টন অন কো যেখানটা দিয়ে খেলবে মানে এসসি ইস্টবেঙ্গলের রাইট ব্যাক পজিশান সেখানে একটু চাপ পড়তে পারে উইলিয়ামস বুমোস বা কৃষ্ণার মতো প্লেয়াররা থাকবে মনবীর সিংও থাকবে তো সব মিলিয়ে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স এই ম্যাচে ভালো রকম পরীক্ষার মুখে পড়বে তো সেখানে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স কেমন পারফরমেন্স করে সেটাই দেখার এবং এস সি বেঙ্গলের গোল করতেও প্রবলেম হচ্ছে নতুন স্ট্রাইকার সিজ পেরোসিবিচ ফিরেছেন তো গোল করতে পারে কিনা সেটাও কিন্তু এই ম্যাচে আমাদের দেখতে হবে এটিকে মোহনবাগানের প্রবলেমের কথা বললে খুব বেশি প্রবলেম কিন্তু এটিকে মোহনবাগানের টিমটাই নেই বাট প্রচুর চান্স তারা ক্রিয়েট করছে তবে সেই চান্সগুলো কনভার্ট করতে পারছে না এটা একটা কিন্তু সমস্যা এটিকে মোহনবাগানের টিমটার মধ্যে আছে তো ওভারঅল যদি বলা যায় তো আমার মনে হয় কে মোহন বাগান এগিয়ে থেকে এই ম্যাচটা শুরু করবে তো তোমাদের কি মনে হয় যে কোন দল এগিয়ে আছে বা মেন প্লেয়ার কারা হতে পারে তোমরা কিন্তু তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও আর ডার্বি রেজাল্ট কী হতে পারে বলে তোমাদের মনে হয় তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই